হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু রোসলিনস ক্রিয়েটিভস ডট কম আজকে আমরা তৈরি করবো সুইট অ্যান্ড সাওয়ার হোল পাউনফ্রেড একটা গোটা বড় রূপচাঁদা মাছকে কীভাবে সুইট অ্যান্ড সাওয়ার করে রান্না করবো সেটা দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চলুন তৈরি করি সুইট অ্যান্ড সাওয়ার কমফার্ট করার জন্য আমি বড়ো রূপচাঁদা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং গায়ে লম্বা দাগ করে নিয়েছি এখন প্রথমেই ম্যারিনেশন করে নেব ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস প্রতি ভাজে ভাজে কাটা অংশের মধ্যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি এবং দুপাশেই লেবুর রসটা দিব লেবুর রস দিচ্ছি দুই চা চামচ লবণ দিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ময়দা দিচ্ছি এক টেবিল চামচ ময়দা দিয়েও পুরো মাছটাকে দুপাশেই ভালো করে মাখিয়ে নেব এরপরে এটাকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর অল্প একটু হলুদ মাখিয়ে মাছটাকে গরম তেলে ভেজে নেব দুপাশে সমানভাবে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে মাছটাকে তুলে রাখব মাছ ভাজা তেলের সাথে আরও অল্প একটু তেল দিয়ে গরম করে কাঁচামরিচ ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নেব পেঁয়াজ কুচি অল্প ভেজে নেব বেশি ভাজবো না এখন দিয়ে দিচ্ছি আদা কুচি দুই চা চামচ আর দিচ্ছি রসুন কুচি একটা চামচ এগুলোকে হালকা ভেজে নেব টমেটো কুচি দিচ্ছি হাফ কাপ রসুন বাটা দিচ্ছি এক চা চামচ এগুলোকে ভালো করে মিশিয়ে নিব কাশ্মীরি মরিচ গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ রোস্টেড জিরা গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ আর দিচ্ছি লবণ দুই চা চামচ লবণ যার যার পছন্দ মতো দিবেন আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম আর এখন দিচ্ছি মশলা কষানোর জন্য এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব হাফ কাপের মতো পানি দিচ্ছি এটা দিয়েই মশলাটা কষিয়ে নিব। ভালো করে মশলা কষানোর পরে আমি দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন হাফ কাপ আর অল্প ধনেপাতা কুচি ওয়েস্টার সস দিচ্ছি এক চা চামচ টমেটো সস দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিচ্ছি এক টেবিল চামচ আর চিনি দিচ্ছি দুই চা চামচ এটা যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার হবে এজন্য সসের সাথে চিনিও দিতে হবে এই পর্যায়ে গ্রেভিতে আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি এখন মাছটাকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ইয়ালো বেল পেপার আর রেড বেল পেপার তার সাথে দিব আরও একটু ধনেপাতা কুচি এখন ঢেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি দিয়ে দেব লেবুর রস দুই চা চামচ যেহেতু এটা সি ফিশ লেবুর রসটা অবশ্যই দিতে হবে এখন দু চামচ কর্নফ্লাওয়ারকে পানির সাথে মিশিয়ে এই সুইট অ্যান্ড সাওয়ার গ্রেভিতে দিয়ে দিচ্ছি এখন ঢেকে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি এখন প্যানটা ধরে নাড়িয়ে দেব এই রেসিপিটি আপনি কোনো বড় রেস্টুরেন্টে খেতে গেলে আটশো থেকে হাজার টাকা দাম পড়বে কিন্তু একটু কষ্ট করলে আপনি সহজেই নিজের পছন্দ মতো ঘরেই বানিয়ে নিতে পারবেন এবং পরিবারের সবাইকে নিয়ে মজা মজা করে খেতে পারবেন ঘরে তৈরি করার সুবিধা এটাই রেস্টুরেন্টের সব স্বাদ হয়তো আমাদের পছন্দ হয় না কিন্তু ঘরে তৈরি করলে নিজের পছন্দ মতো তৈরি করা যাবে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি প্রেস করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ